একটু সুবিধার জন্য আমরা লাগাই দিছি এই যে এটা হচ্ছে সাইড স্ট্যান্ড কভার ভাই। ওকে, এটা হচ্ছে এমটির একটা শিং, এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে। এটা আরেকটা জিনিস লাগানো হয়েছে, এটা হচ্ছে সিএনসি লুকিং গ্লাস। আর এই জিনিসটা হচ্ছে একটা কেরিয়ার, যারা লং ট্যুরে যান, ট্যুর দিতে পছন্দ করেন, MT15 কিন্তু একটা ব্যাগ রাখার স্পেস থাকে না। MT15 এর সাইলেন্সার গার্ড, এটার কারণ আপনার সিকিউরিটির জন্য লাগানো হয়েছে বাইক লক, এটার বিশেষত্ব আপনি। আর এটা হচ্ছে MT15 এর রিং লাইট। এটা হচ্ছে এমটি একটা শিং, এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে। এটা লাগানো হয়েছে গোল্ডেন কালার, আর এটার প্রাইস হচ্ছে 800 টাকা। তারপর ইন্ডিকেটার, এটা হচ্ছে পানি ইন্ডিকেটার, যেটা বাইকের সাথে ইন্ডিকেটার থাকে, এটা চেঞ্জ করে একটু আউটলুকের জন্য এই হোয়াইট ইন্ডিকেটারটা লাগানো হয়েছে। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। তারপর আরেকটা জিনিস লাগানো হয়েছে, এটা হচ্ছে সিএনসি লুকিং গ্লাস, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। আর এখানে আরেকটা জিনিস লাগানো হয়েছে, এটা হচ্ছে ক্লাস লিভার, ব্রেক লিভার কালারফুল, এটার মধ্যে কালার ভেরিয়েন্ট আছে, গোল্ডেন, ব্লু, রেড সব কালারই। এটা হচ্ছে মাত্র 2000 টাকা। আর লিভার গার্ড একটা লাগানো হয়েছে অনেক সুন্দর লিভার গার্ড, এটা হচ্ছে ফুল সিএনসি, প্রাইস মাত্র 800 টাকা। আর এখানে আরসিবি গ্রিপ, এটা হচ্ছে ভাইয়ার বাজেটের কারণে রেপ্লিকাটা লাগাইছে, এটার প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা। আর যদি অরিজিনাল নেন তাহলে প্রাইস পড়বে 900 টাকা। তারপর এই যে ভাই এখানে একটু ধরো, এটা হচ্ছে এমটির একটা সাইডের পাত, এটার প্রাইসও 800 টাকা। তারপর এই যে এখানে আর একটা এমটির সাইডের পাত আছে, এই যে ভিতরে এটা, এটাও আউটলুক অনেক সুন্দর, এটার প্রাইসও 800 টাকা। তারপর চোরকি, এটা হচ্ছে MT15 এর চোরকি, যেটা ইঞ্জিনের সাথে থাকে, চোরকির প্রাইস হচ্ছে 1400 টাকা। আর MT15 এর এটা হচ্ছে ইঞ্জিন গার্ড, এটা হচ্ছে দুই পাশেই থাকবে, এটার প্রাইস 3000 টাকা। একটু সুবিধার জন্য আমরা লাগাই দিছি এই যে এটা হচ্ছে সাইড স্ট্যান্ড কভার ভাই জান। এটার বিশেষত্ব হচ্ছে আপনারা যখন কাদামাটিতে বাইকটা স্ট্যান্ড করবেন, MT15 কিন্তু ডাবল স্ট্যান্ড হয় না, আমাদের কাছে ডাবল স্ট্যান্ড পাবেন। যাদের ডাবল স্ট্যান্ড লাগান না, আপনারা এই জিনিসটা ইউজ করবেন, কারণ নরম মাটিতে রাখলে বাইক দেবে যাওয়ার পরে যাওয়ার সম্ভাবনা থাকে, এটার জন্য আর বাইক পড়বে না। এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা। আর যাদের ফ্যামিলি আছে, গার্লফ্রেন্ড আছে, বউ আছে, আপনারা এই সারি গার্ডটা ইউজ করতে পারেন, কারণ MT15 হচ্ছে একটা স্পোর্টস বাইক, স্পোর্টস বাইকে নর্মালি সারি গার্ড হয় না, পিলিয়ন বসতে অনেক ঝামেলা হয়, এটার কারণে আপনারা মানে যে বসবে পিলিয়ন পাটা ঠিক মতো রাখতে পারবে, তাই এখানে আপনারা ডিস্ক লকও রাখতে পারবেন। আর এই জিনিসটা হচ্ছে একটা কেরিয়ার, যারা লং ট্যুরে যান, ট্যুর দিতে পছন্দ করেন, MT15 কিন্তু একটা ব্যাগ রাখার স্পেস থাকে না পিলিয়ন বসার পরে, আপনারা এই কেরিয়ারটা ব্যবহার করতে পারেন। যারা ট্যুর করেন বা ফ্যামিলি আছে, ফ্যামিলি থাকলে অবশ্যই বাজার সদাই করতে হবে, বাজারটা যারা করে এটার উপরে বেঁধে রাখতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 3000 টাকা। আর আমরা পিছনে আরেকটা এই যে সেম ইন্ডিকেটর লাগাই দিছি স্টকারটা খুলে, এটার কারণে বাইকের আউটলুকটা অনেক সুন্দর লাগতেছে। এই তো, আর এখানে আরেকটা জিনিস ভাইয়া, এই যে এটা ধরো, হ্যাঁ এটা হচ্ছে MT15 এর সাইলেন্সার গার্ড। এটার কারণ হচ্ছে, এটা লাগানোর কারণ হচ্ছে যখন আপনারা বসবেন, পায়ের কারণে আসলে স্পেস পড়ে যায় সাইলেন্সারটা, সাইলেন্সার সুস্থ থাকবে। এটা 800 টাকা, মেড ইন চায়না। আর এখানে এই যে MT15 এর আরেকটা অয়েল চেম্বার লাগানো হয়েছে, এটার প্রাইস হচ্ছে 700 টাকা। এই যে ইঞ্জিন গার্ডের দুই পাশে এরকম MT15 লেখা থাকবে। আর এটা হচ্ছে MT-র সাইড পাত। আর এখানে লাগানো হয়েছে হচ্ছে ইঞ্জিন বাম্পার, MT15 এর আপনারা ভুলেও কিন্তু একরোডের বাম্পারগুলা ব্যবহার করবেন না, কারণ হচ্ছে একরোডের বাম্পারগুলা পায়ে লেগে যায়, কারণ MT15 সাইজে গাড়ি অনেক ছোট, এই কারণে আপনারা ইঞ্জিন বাম্পার ব্যবহার করবেন। এটা হচ্ছে মেড ইন বাংলাদেশি, প্রাইস অনেক কম, মাত্র 1500 টাকা। আর যদি মেড ইন ইন্ডিয়ান নেন তাহলে প্রাইস পড়বে 3000, আর মেড ইন যদি ইন্দোনেশিয়ান নেন তাহলে প্রাইস পড়বে 5000 টাকা। এখানে আরেকটা জিনিস লাগানো হয়েছে, এটা হচ্ছে সামনের ওয়েল চেম্বার কভার, আউটলুকের জন্য এটা বিশেষ করে লাগানো হয়েছে। আর এখানে এই যে দেখেন, এটা হচ্ছে MT15 এর কি কভার, এটা হচ্ছে ইন্ডিয়ানের, আমাদের কাছে ইন্দোনেশিয়ানেরটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আর আপনার সিকিউরিটির জন্য লাগানো হয়েছে বাইক লক, এটার বিশেষত্ব আপনি সারা বাংলাদেশে লোকেশন ট্র্যাক করতে পারবেন, এই যে বাইক লক সেটিং করা হয়েছে। আর কেউ যদি বাইকে হাত দেয় আপনার মোবাইলে কল চলে যাবে,
মানে আপনার বাইক চুরি হওয়ার কোনো চান্স নাই। আর এই জিনিসটা হচ্ছে মিটার প্রোটেক্টর, মিটারের স্ক্র্যাচ না পড়ার জন্য এটা লাগানো হয়েছে, প্রাইস অনেক কম, মাত্র 400 টাকা। তো এটা হচ্ছে একটা চাকার গুটলি, যেটা লাগানোর ফলে বাইক যদি পড়ে যায় তাহলে ট্যাঙ্কিতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে না। আর আরেকটা জিনিস লাগানো হয়েছে, এটা হচ্ছে খামচি বলে, এটা এটা হচ্ছে 2200 টাকা প্রাইস। আর এটা লাগাইলে বাইকের আউটলুক চেঞ্জ হয়, প্লাস হচ্ছে বাইক যখন পরে যায় তখন এই মাডগার্ডটা সেফ থাকে, মাডগার্ডের বাঙ্গার চান্স থাকে না। আরেকটা জিনিস এটা হচ্ছে, এটার নাম কি, ক্যালিপার কভার। এটা হচ্ছে আপনার ডিস্ক ক্যালিপার, যেটা অ্যাক্সিডেন্ট করার ফলে অনেক সময় সরাসরি ক্যালিপারে আঘাত খায়, এটার কারণে ক্যালিপারে আঘাত খাবে না। আর এটা দেখতে আউটলুক অনেক সুন্দর। আর এখানে আরেকটা জিনিস লাগানো হয়েছে ভাইয়া, এই যে দেখেন, এটা হচ্ছে MT15 এর রেডিওটার গার্ড। এটার কারণে রেডিওটার আপনার একদমই সুস্থ থাকবে আর কি, ছোট ছোট পাত্রের কোনা ঢুকে নষ্ট হবে না। আর এটা হচ্ছে MT15 এর একটা ট্যাঙ্ক জালি, এটাও কালার অ্যাভেলেবেল আছে। আর এখানে এই যে MT15 এর চোখ লাগানো হয়েছে, আবার চোখ চেঞ্জ করা হবে এটার। আর এটার হ্যাঁ আর একটা উইংলেট লাগানো হয়েছে, আর এটার মধ্যে মিনি ফগ লাগাই দিছি, যেটা হচ্ছে মিনি ফগ লাইট, যারা হাইওয়েতে রাইড করেন আপনাদের জন্য এটা প্রয়োজন। এটার মধ্যে দুইটা কালার হয়, হোয়াইট আর ইয়েলো কালার। কুয়াশা সামনে আসতেছে, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এই হচ্ছে বাইকের অল আউটলুক, দূর থেকে দেখলে আসলে কেমন লাগবে আপনার বাইকটা মডিফাই করার পর আপনারা দেখতে পারেন। দেখতে আশা করি জোস লাগবে, কারণ এই টাইপের মডিফাই বাংলাদেশে কম সংখ্যক মানুষই করে থাকে। যারা মডিফাই করবেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন, আমাদের শপ হচ্ছে বেস্ট কোয়ালিটি ফ্যাশন, 52 বংশাল রোড, ঢাকা 1100, পেলোলা মসজিদের অপোজিটে। আর আমাদের সব কাজ করে দিছে হচ্ছে কাউসার। কাউসার ভাই একটু দেখাও, এ হচ্ছে কাউসার ভাই, যে হচ্ছে বাইকের সব মডিফাই করে থাকে। আর এমটির এখানে যে থাইপেট লাগাই দিয়েছি, কারণ থাইপেটের কারণে হচ্ছে ট্যাঙ্কিতে দাগ পড়বে না, মিডল একটা এমটির স্টিকার লাগানো আছে। আর এটা হচ্ছে এমটির সিট কভার, হচ্ছে অল ওভার এমটির লুক। আর এই যে এটা হচ্ছে চোখের স্টিকার করে দেওয়া হয়েছে।